জয় গুরু, এমএন প্লেটে আপনাদেরকে স্বাগতম জানাই আর আপনাদের সাথে রয়েছি আমি মাইন। তো দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে তিনটি বিষয় দেখিয়ে দেব। তো সেই তিনটি বিষয় এই জন্যই আবার নতুন করে দেখানোর প্রয়োজন পড়তেছে, কারণ যারা নতুন সাবস্ক্রাইবার করেছে তারা হয়তো বুঝতে পারতেছে না যে বিষয়টা আসলে তো কী। সবাই খালি বলে যে হ্যাঁ, দোতারাটা কঠিন ইনস্ট্রুমেন্ট, এটা কী করে সহজে শেখা যায়। তো যারা সহজে শিখতে চান তাদের জন্য এই ভিডিওটা খুবই একটি উপকৃত ভিডিও বলা যেতে পারে। তো তারা কি করবেন, গান তালের পিছনে না ছুটে আগে একে তিনটা ভাগে ভাগ করে নেবেন। তো সেই তিনটা ভাগে কি করে ভাগ করবেন আর সেই ভাগগুলো কিভাবে মনে রাখবেন, তো আমি একের পর এক বলে দিচ্ছি, একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো যারা নতুন তারা সর্বপ্রথমে খেয়াল করবেন যে আমাদের যে কানের অংশটুকু যে রয়েছে এই অংশটুকু এক নম্বরে ধরবেন। এটা এক নম্বর হয়ে গেল। এবারে আমাদের দুই নম্বরে রয়েছে এই ফ্রেডবোর্ড, যাকে আমরা গলা বলি, গার্দন বলি বা ঘাড় বলে থাকি। এই এখান থেকে এখানে এটা দুই নম্বর অংশ ধরে নেবেন। আর তারপরে এই যে আমাদের যে মেন পজিশনটা যে রয়েছে চামড়ার, এই যেটাকে খুলি বলে, কেউ হাড়ি বলে, হ্যাঁ তো বেরেল পজিশন বলে কেউ, তো এটা তিন নম্বর পজিশন, এটা মনে রাখবেন। তো এবারে দেখুন আমাদের এই এক নম্বরে যে রয়েছে, এই এক নম্বরে কী করণীয় এটা একটা বিষয়। তো এই বিষয়টা যদি আপনি না জানেন তো এখানে আপনার অনেকটাই মানে পিছন দিকে চলে যাচ্ছে। তো যার জন্য এই এক নম্বরের কাজ হলো যে আপনি এই কানগুলো একটু উপরের দিকে ঘুরে বা নিচের দিকে ঘোরাঘুরি করে, যে এই তারগুলো যে রয়েছে এক দুই তিন, এখানে তিনটে তার রয়েছে, সেই তারগুলোর আওয়াজ ছোট বড় এই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে। তো এটা কী করে বুঝবেন, তার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে স্বর মিটারে, সেখান থেকে স্বর মিটারটা ডাউনলোড করে নেবেন। তো টিউনিং করার নিয়মটা খেয়াল করবেন যে আমাদের এই এক নাম্বার যে উপরের এটা মোটা গদের তার রয়েছে, হ্যাঁ ব্যাসের তার, এই তারটার আওয়াজটা হতে হবে ছোট। ছোট বলতে একটা মাপ রয়েছে, সে মাপটা আপনি স্বর মিটারে পাবেন। ধরুন এটা জিতে করতে হবে। তারপর মাঝের দুটো যুগল তার রয়েছে, যেই দুটো যুগল তার এটাকে আমরা সা তার বলে থাকি, তো এটাকে করবেন সিতে, স্বর মিটারে দেওয়া রয়েছে। তারপর একইভাবে নিচের যেটা রয়েছে এটাকেও আপনি, যেটা এফ রয়েছে স্বর মিটারে, সেই এফে মেলাবেন। তো মেলাবেন কিভাবে, একবার এরকম করে কম করে দেবেন, দিলেন দিয়ে লক্ষ্য রাখবেন যে স্বর মিটারে লক্ষ্য করবেন আর এটা টানবেন এভাবে। তো টানলেন তখন কি হবে, স্বর মিটারের যে কাটা রয়েছে সেই কাটা চিহ্নটা সেই এফের জায়গাতে চলে যাবে। যতক্ষণ অবধি এফের জায়গাতে না যাবে ততক্ষণ অবধি আপনি এটা টানতেই থাকবেন। আর যদি দেখেন যে এফ ক্রস করে বাইরে চলে গেছে, এফ তো যখন বাইরের দিকে চলে যাবে তখন আপনি বুঝবেন যে না, আমাকে তো এফে করতে হবে, তো এফ তো ক্রস করে চলে গেল, তখন আপনি আবারও এটাকে ঘুরে নর্মাল করবেন। যখন দেখবেন যে কম করে দিচ্ছেন তখন সেই আওয়াজটার যে স্বর মিটারের কাটা রয়েছে সেই কাটাটাও দেখবেন ধীরে 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 কমের দিকে আসতেছে। তো কাটা দেখে এটাই বুঝবেন যে এখানে যদি আপনি টাইট করেন দেখবেন কাটাও উপরের দিকে ঘুরবে, আর যদি এটা ঢিলা করেন তো কাটাও দেখবেন নিচের দিকে নেমে আসবে। তো আপনাকে শুধু মনে রাখতে হবে যে আমাকে কোন জায়গাটাতে দাঁড় করিয়ে রাখতে হবে, এটা রাখতে হবে জি, মাঝের দুটো সি, আর একদম যেটা নিচে রয়েছে মা স্ট্রিং যেটাকে বলি আমরা সেটাকে রাখতে হবে এফে। তো ব্যাস আমাদের এক নম্বরের কাজ হয়ে গেল। এবারে এই দু নম্বরের স্টেপ যে রয়েছে এখান থেকে এখানে, এখানের কাজ কি, এখানের কাজ এটাই হলো যে আমাদেরকে শুরুতে আটটি আওয়াজ বের করতে হবে। তো সেই আটটি আওয়াজ কীভাবে বের করবো, এখানে কোনো ছাড়েগামা নয়, কোনো ওই শাস্ত্রীয় শিক্ষার কোনো বিষয় নয়, আপনাকে শিক্ষার ক্ষেত্রে যেভাবে আপনাকে সহজ হয় আপনি সেভাবেই করবেন। এখানে আমাদের আটটি আওয়াজ কীভাবে আমরা বের করবো তার জন্য দেখুন, এক হয়ে গেল, দুই হয়ে গেল, তিন হয়ে গেল, আমরা তিনটে আওয়াজ পেলাম মাঝের তারে। তো এবারে আমরা চার নম্বর আওয়াজটি পাবো নিচে, চার পাঁচ ছয় সাত আট, তো আটটি আওয়াজ আমরা পাবো। আমরা উপরে পেলাম মাঝের তারে যে পেয়েছি সেই মাঝের তারে পেয়েছি তিনটি শব্দ, এক দুই তিন, তারপর আবারও নিচের তারে চলে গেছি চার পাঁচ ছয় সাত আট, তো আমরা পাঁচটি শব্দ এই নিচের তারে পেয়ে থাকি। তো আমাদের কাজ হলো এই আটটি শব্দ যে আমরা পেয়ে থাকলাম সেই আটটি শব্দ ঠিকঠাক জায়গাতে আমাদের হাতের আঙুলগুলো বসানো।
তো তার জন্য ভিডিও আপলোড করা রয়েছে, কিভাবে আঙুলগুলো বসাবেন সেটা ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো এর কাজ এই ছিল। এবারে এই তিন নম্বরের যে অংশটুকু রয়েছে, ব্যারেল বা খুলি বা হাড়ি, তো এর কাজটা কি, হাতটা ঠিকঠাক পজিশনে রাখা, আর এই যে তারগুলো যে রয়েছে তারগুলো তো কীভাবে আপনি টুকা দেবেন, টুকা দিলে বাইরে যাবে, ভিতরে থাকবে, বা জোরে হবে, বা এক তারে দিলে আরেক তারে চলে যাবে, এই বিষয়গুলো আপনাকে লক্ষ্য করতে হবে। এক দুই তিন এভাবে দিয়েছি, এখন এক দুই তিন দেওয়ার বেলা যদি হাতটা যদি বাইরে চলে যায় এটা একটা জড়তা, তো তার জন্য এই হাতটাকে আগে সেট করে নেবেন, ভালো করে ধরে নেবেন, তারপরে এই টুকাটাকি কাজগুলো দেখে নেবেন। তো তার জন্য ভিডিও আপলোড করা রয়েছে, অনেকগুলো ভিডিও রয়েছে যে ডান হাতের নানান সমস্যার ভিডিওগুলো আপলোড করা রয়েছে, আপনারা ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা আমি দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। তো শুধু আমি বলে দিচ্ছি যে স্টেপ করে করে যদি আপনি শিক্ষা শেখেন তো আপনার কাছে খুবই সহজ হবে। যেরকম একটা উদাহরণ দিয়ে আমি বলে দিচ্ছি, আপনি সকালে উঠে ডান হাত দিয়ে দাঁত মাজেন, ব্রাশ করেন, তো এই ক্ষেত্রে কিন্তু খুবই সহজ আপনার পক্ষে বা আমার পক্ষেও খুবই সহজ। তো একদিন যদি কি করা যায়, এই বাম হাতকে যদি দেওয়া যায় সেই ব্রাশটা নিয়ে যে দাঁতটা আজকে আমি বাম হাত দিয়ে মাজবো, সেবেলায় কিন্তু খুবই অসুবিধা হবে, সেটা একটা কঠিন বিষয় হয়ে পড়বে। তো দেখুন, ডান হাত দিয়ে ব্রাশ করার বেলায় আমাদের সহজ, কিন্তু যখনই আমরা বাম হাত দিয়ে দাঁত ব্রাশ করতে যাই তখনই আমাদের কাছে কঠিন হয়ে পড়ে। তো এর কারণ এটাই যে, তো এটা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে যদি কোনো কাজ কন্টিনিউ করা যায় সেক্ষেত্রে সহজ হয়ে পড়ে, আর যে কাজ আমরা শুরু থেকে শুরু করব সেটা আমাদের কাছে কঠিন হওয়াটা একটা স্বাভাবিক বিষয়। তো আমাদের যে কাজগুলো ছিল তো আমি দেখিয়ে দিলাম, এক নাম্বার, দু নাম্বার, তিন নাম্বার, আপনারা এভাবেই একটু একটু করে ফলো করবেন, যে একসাথে তাল, সুর, লয়, আকার এসব না নিয়ে আপনি সহজে যেরকম সরসরায় শিখেছিলেন বা ক খ শিখেছিলাম বা এবিসিডি শিখেছিলাম, এগুলো কিন্তু একের পর এক স্টেপ বাই স্টেপ করে শিখেছিলাম। আর যদি একসঙ্গে যদি একটা স্টুডেন্টকে যদি অ ক খ, এবিসিডি, হিন্দি, অ্যারাবিক এগুলো সমস্ত লেসন যদি একটা স্টুডেন্টের উপরে দেওয়া যায় তো সেবেলায় কিন্তু সেই স্টুডেন্টটা পারবে না। তো এটা একটু খেয়াল করবেন যে যদি এক এক করে নেওয়া যায় সেই ক্ষেত্রে আমাদের সহজ হবে। তো যা হোক, আজকের লেসন এই অবধি। লেসন ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দেবেন, আর যারা নতুন রয়েছেন তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, কারণ কেননা আমি এ ধরনের ভিডিও প্রতিনিয়ত আপলোড করেই থাকি। তো আজকে এই বলে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।